আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু কবে এবং দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শেষ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে, দ্বিতীয় রিলিজ স্লিপ কারা কারা আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় রিলিজ স্লিপ কারা কারা আবেদন করতে পারবেন না, একসঙ্গে দুইটি কোর্স করা যাবে কি না এবং হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তারিখ আমরা জানবো এবং কি কি করতে হবে কি কি করতে হবে না সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আপনারা অলরেডি জেনে গেছেন যে অনার্স প্রথম বর্ষ ভর্তির দ্বিতীয় অর্থাৎ সর্বশেষ রিলিজ স্লিপ, যেটাকে দ্বিতীয় রিলিজ স্লিপ বলা হয়, সেটা অলরেডি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো আজকের ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সম্পূর্ণ নোটিশটি। সো আপনাদের সুবিধার্থে আমি এই নোটিশটিকে টাইপিং করে নিয়েছি এবং আপনাদেরকে এ টু জেড আমি বুঝাবো। সো দেখতে পাচ্ছেন 2022-23 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি দ্বিতীয় রিলিজ স্লিপে অনলাইন আবেদন নোটিশ বিস্তারিত। তো সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তার জন্য আমি এখানে লিখেই দিছি যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো নোটিশটি বিষয়ে আমরা সর্বপ্রথম যেটা জানবো সেটা হচ্ছে যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদন করব। তো দেখতে পাচ্ছেন এই যে একটা www.nu.ac.bd/admissions এই যে একটা ওয়েবসাইট, এটার মাধ্যমে আবেদন করতে হবে। সো আপনারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কোন কলেজে কতটি সিট খালি রয়েছে এবং অবশ্যই আমাদেরকে জানতে হবে যে কিভাবে আমরা অনলাইনে আবেদন করব। সো এই ভিডিও দুইটা লিংক কিন্তু আমাদের প্রথম কমেন্টসে দেয়া আছে, আপনারা ওই দুইটা মনোযোগ দিয়ে দেখবেন, দেন কিন্তু আপনারা আবেদনের জন্য প্রপার নিজেকে কিন্তু প্রস্তুত করবেন, ঠিক আছে। সো দেখেন অনলাইনে আবেদনের জন্য যা জানতে হবে, তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে দ্বিতীয় রিলিজ স্লিপ আবেদন শুরু কবে হবে। হ্যাঁ, তো দ্বিতীয় রিলিজ স্লিপ আবেদন শুরু হবে 3 সেপ্টেম্বর 2023 বিকাল 4টা থেকে, অর্থাৎ 3রা সেপ্টেম্বর 2023 বিকাল 4টা থেকে আপনি দ্বিতীয় রিলিজ স্লিপের অনলাইন আবেদন করতে পারবেন। এবং দ্বিতীয় রিলিজ স্লিপের অনলাইন আবেদনটি শেষ হবে কবে, তো শেষ হবে হচ্ছে 17 সেপ্টেম্বর 2023 তারিখ রাত 12টা পর্যন্ত। তাহলে আমাদের শুরু হচ্ছে 3 তারিখ থেকে, সেপ্টেম্বর মাসের 3 তারিখে, এবং শেষ হচ্ছে 17 তারিখ থেকে। সো আমরা কিন্তু একটা 14 দিন সময় হাতে পাচ্ছি। সো এই 14 দিনে আপনি তাড়াহুড়া করবেন না, আপনি মনোযোগ সহকারে কোন কলেজে কতটি সিট ফাঁকা রয়েছে এটা ভালোভাবে দেখবেন, দেন কিন্তু আপনি আবেদন করবেন। সো তারপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় রিলিজ স্লিপ আবেদন কারা করতে পারবেন। সো এই প্রশ্নটা অনেকেই করে থাকে, আর এই প্রশ্নটা কিন্তু আমাদের যে নোটিশটা ছিল এখানেও কিন্তু এইটা সুন্দরভাবে, এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ব্রিফ করা আছে। তো এইগুলাই আমরা টাইপ করে এখানে নিয়ে আসছি। সো দেখেন যে সকল আবেদনকারী কোন নম্বরে মেধা তালিকায় স্থান পায়নি, অর্থাৎ আপনি যদি প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা, কোটা মেধা তালিকা, প্রথম রিলিজ স্লিপ এইগুলাতে কোথাও যদি আপনি চান্স না পান, তাহলে আপনার জন্য দ্বিতীয় রিলিজ স্লিপ। খ নম্বরে মেধা তালিকায় স্থান পেয়েও যারা ভর্তি হয়নি, অর্থাৎ যারা দেখা যাচ্ছে যে প্রথমে তালিকা চান্স পেয়েছিল পরবর্তীতে ভর্তি হয়নি, যে সাবজেক্ট পছন্দ হয়নি, সো ভেবেছিল যে দ্বিতীয় মেধা তালিকায় অন্য সাবজেক্ট চয়েস করবে বা মাইগ্রেশন অন করে রাখছিল বাট মন মতো সাবজেক্ট পায়নি, তার জন্য ভর্তি হয়নি, অর্থাৎ যারা মেধা তালিকায় চান্স পেয়েছিল বাট ভর্তি হয়নি তারাও আবেদন করতে পারবে। এবং গ নম্বর প্রথম, দ্বিতীয়, কোটা, প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে যারা ভর্তি বাতিল করেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। সো দেখা যাচ্ছে অনেকে চান্স পাওয়ার পর ভর্তিও হয়ে গেছিলো টাকা পয়সা দিয়ে, বাট চিন্তা ভাবনা করতেছে যে আমি এই সাবজেক্ট নিয়ে পড়বো না বা এই কলেজে পড়বো না, তখন তারা কিন্তু ভর্তিটাকে বাতিল করেছে, তো তারাও কিন্তু লাস্ট সুযোগ পাবে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার। সো যে সকল আবেদন, সেই সকল আবেদনকারীকে দ্বিতীয় দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে দেয়া হবে। ওকে, অর্থাৎ এই যে উপরে যে প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা, কোটা মেধা তালিকা বা প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পেয়ে ভর্তি বাতিল করেছিল, সেই সকল আবেদনকারীকে কিন্তু হচ্ছে সুযোগটা দেওয়া হবে। এবং তারপরের যে কোশ্চেনটা, এটা কিন্তু ওই নোটিশ থেকেই নেওয়া, সেটা হচ্ছে যে দ্বিতীয় রিলিজ স্লিপ কারা কারা আবেদন করতে পারবে না। কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি সে সকল আবেদনকারী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না, অর্থাৎ যারা 250 টাকা জমা দিয়েছিলেন, যাদের স্ট্যাটাস রিসিভ ছিল না, সাবমিটেড ছিল, তারা কখনোই আবেদন করতে পারবে না। এবং আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে একসঙ্গে দুটি কোর্স করা যাবে কি না। তো তো 2022-23 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ শ্রেণীতে প্রথম, দ্বিতীয়, কোটা বা প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তিকৃত কোনো শিক্ষার্থী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই 11 সেপ্টেম্বর 2023 তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে, ঠিক আছে।
অর্থাৎ আপনি যদি আবেদন করতে চাচ্ছেন, দেখা যাচ্ছে যে আপনি প্রথম লেগে চান্স পেয়ে ভর্তি হয়ে গেছেন, বাট আপনি চাচ্ছেন দ্বিতীয় রেল স্লিপে আবেদন করতে, তাহলে আপনাকে অবশ্যই ভর্তিটাকে বাতিল করতে হবে। কিংবা দেখা যাচ্ছে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্য কোথাও কোনো কোর্স করতেছেন, দেখা যাচ্ছে যে ডিগ্রিতে ভর্তি হয়ে গেছেন বা সামনে বছর অনার্স করতেছিলেন, এইবারও হচ্ছে অনার্সে আবেদন করেছেন, তো সেক্ষেত্রে অবশ্যই ভর্তিটাকে বাতিল করতে হবে, নাহলে কিন্তু দুইটার মধ্যে যে কোনো দুইটাই বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন এখন আমাদের কিছু ইম্পর্টেন্ট তারিখ মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখেন যে হচ্ছে 22-23 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলিজ স্লিপে অনলাইন আবেদনের গুরুত্বপূর্ণ কিছু তারিখ আমরা এখন একটু দেখবো। সো আমি পেজটাকে একটু ফুল পেজ করে নিচ্ছি, দেখেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আবেদনের তারিখটা এখানে দেওয়া আছে, 3 সেপ্টেম্বর 2023 তারিখ থেকে 17 সেপ্টেম্বর 2023 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে, এটা মাস্ট বি মাথায় গাঁথে নেন। সো আপনি 3 তারিখে আবেদন করলেও কোনো সমস্যা নাই, আবার 17 তারিখেও যদি আবেদন করেন তবুও কোনো সমস্যা নাই। আপনি কখনোই ভাববেন না যে আমি আগে আবেদন করিনি, মানে আগে আবেদন করলে যে আগে চান্স পেয়ে যাবেন, এটা আসলে ভিত্তিহীন একটা ভুল কথা। ঠিক আছে, আপনি 3 তারিখে আবেদন করলেও সমস্যা নাই বা 17 তারিখে আবেদন করলেও সমস্যা নেই, আপনি একই প্রায়োরিটি পাবেন, এইখানে আগে পরের কোনো সমস্যা নেই। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কি বলেছে যে রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে অনার্সের রোল পিন দিয়ে লগ ইন করতে হবে এবং আবেদনটা করতে হবে। সো এইগুলো আমরা আসলে মূলত পড়ে লাভ নাই, কেননা কীভাবে অনার্সের দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে এটা নিয়ে আমার ডিটেইল একটা ভিডিও রয়েছে, আপনি দেখলে আপনি নিজেই আবেদন করতে পারবেন মোবাইল দিয়ে। সো সেই ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে প্রথম কমেন্টে দেওয়া আছে। এবং খ নাম্বারে দেখতে পাচ্ছেন যে এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে যে কোনো কলেজ সিলেক্ট করলে ওই কলেজে তার ভর্তিযোগ্য এলিজিবল বিষয়ে শূন্য আসনের তালিকা দেখতে পাবে। সো দেখতে পাচ্ছেন যে আপনি জেলাভিত্তিক বা বিভাগভিত্তিক যেই কলেজগুলো দেখতে পাবেন সেই কলেজে কতটি আসন ফাঁকা রয়েছে বা খালি রয়েছে সেটা কীভাবে দেখতে হবে এটা নিয়েও আমাদের ভিডিও রয়েছে, প্রথম কমেন্টে কিন্তু আমি দিয়ে রাখছি। হ্যাঁ, তো এভাবে হচ্ছে আপনি 5টি কলেজ চয়েস করতে পারবেন এবং 5টি কলেজের নিচে কিন্তু চয়েস করা যাবে না। ঠিক আছে, এবং গ নাম্বারে আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে, এই ফর্মটি কোথাও জমা দিতে হবে না এবং কোনো প্রকার টাকা পয়সা বা ফি দিতে হবে না। ক্লিয়ার? এবং দেখতে পাচ্ছেন এই ফর্মটি সংশ্লিষ্ট কলেজ, যেই কলেজে আপনি আবেদন করলেন সেই কলেজগুলোতেও নিশ্চয়ন করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও, যেখানে দ্বিতীয় রিলিজ স্লিপের বিস্তারিত আমরা আলোচনা করেছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।